নমস্কার, আমি অনিমা রায়, দিনহাটা থেকে এসেছি। আমি আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেটা আমার প্রথমে ব্রেস্ট টিউমার হয়েছিল, ওটা আমি ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশন করি। অপারেশনের পর আমার কী বলে বায়োপসিতে রিপোর্ট আসে যে আমার ক্যান্সারের জার্ম আছে। তারপর আমি ওখান থেকে ইয়ে নিয়ে আসি শিলিগুড়ি নার্সিংহোম থেকে, ডক্টর সপ্তর্ষি ঘোষের আন্ডারে গিয়ে আমি আমার কেমোথেরাপি শুরু হয়। সেটা মে মাসের 5 তারিখ থেকে শুরু হয়। আমার 8টা কেমো দেওয়ার পর, মাঝখানে 2টো কেমো দেওয়ার পর আমার অ্যাবসেস হয়েছে। এটা আবার এখানে ডক্টর সুদীপ হালদারের ইয়েতে আমার ওটি হয়। ওটি হয়ে তারপর আমার বাকি কেমো আবার স্টার্ট হয়। ওটা 8টা দেওয়ার পর তারপর আমার অক্টোবরের 3 তারিখ আমার কেমোথেরাপি শেষ হয়। 8টা কমপ্লিট হয়, তারপর আমাকে রেডিয়েশন দেওয়া হয়। রেডিয়েশন নভেম্বর মাসের 8 তারিখ থেকে 28 তারিখ আমার রেডিয়েশন চলে। এখন রেডিয়েশনের পর আমি ভালো আছি, এখন আমি মোটামুটি ভালোই আছি, এখন ভালোই আছি বলা চলে। এখন আমার একটা ইঞ্জেকশন শুরু চলছে, এটা 21 দিন পর পর নিচ্ছি। এখানকার স্টাফরা খুব ভালো, সবাই খুব আমাকে সাহায্য করেছে এই ব্যাপারে। আর হচ্ছে আমার হেলথ স্কিমে আমার ট্রিটমেন্ট হয়েছিল, সেটা শিলিগুড়ি নার্সিংহোমে আমার ট্রিটমেন্ট চলছে। আর এখানে রেডিয়েশনটা এখানে হচ্ছে, শিলিগুড়ি নার্সিংহোমে আমার ট্রিটমেন্ট কেমোথেরাপি হয়েছে, আর এখানে হোপ অ্যান্ড হিলে আমার রেডিয়েশন কমপ্লিট হয়েছে। এখন আমার শিলিগুড়ি নার্সিংহোমে আমার ইঞ্জেকশনটা চলছে, 21 দিন পর পর হচ্ছে সেটা।